সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মোশাররফ হোসেন শাহজাহান ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 9:15 দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। বিকেল 4:30 সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট। এরপর বিকেল 5:15 নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দুদফা জানাজা শেষে তাঁর মরদেহ রাতেই নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ভোলায়। 1965 সাল থেকে বিভিন্ন সময় 6 বার ভোলা 1 ও ভোলা 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মোশাররফ হোসেন শাহজাহান। এবং যতটুকু জানি আমি রোগ হিসেবে তিনি ভালো ছিলেন এবং আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার সুখ সন্তপ্ত পরিবার।